दिनाजपुर पांच आसने जातीय पार्टी मनोनयन प्रत्याशाय काजी आब्दुल गफुर संवाद सम्मेलन। अस्सलामु अलैकुम। एमके टेलीविजन पक्ष सबाई आंतरिक शुभेच्छा जानाच्छि। आमी इफ्तेखार। शुरूते शुनलेन संवाद शिरोनाम, एखन विस्तारित। आसन्न द्वादश जातीय संसद निर्वाचने दिनाजपुर पांच आसनेर पार्वतीपुर फुलबाड़ी आसने जातीय पार्टी लांगल प्रतीके मनोनयन प्रत्याशी काजी आब्दुल गफुर। तिनि विशिष्ट समाजसेवक, शिक्षानुरागी, जातीय पार्टीर केंद्रीय कमिटीर सदस्य। बर्तमाने तिनि पार्वतीपुर उपजेला जातीय पार्टीर सभापति। जातीय पार्टीर पक्षे उक्त आसने मनोनयन प्रत्याशाय काजी आब्दुल गफुर। 9 সেপ্টেম্বর शनिवार सकाल 11টায় পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, সে জাতীয় পার্টিতে 1990 সালে সদস্য পদ থেকে তার এই পথ চলা। এখন তিনি উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে একনিষ্ঠভাবে জাতীয় পার্টির দায়িত্ব পালন করে আসছেন বলে তিনি জানান। চেয়ারম্যান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অটোবাইক শ্রমিক, হোটেল শ্রমিক, এতিম, প্রতিবন্ধী, কুমার, মুচি সহ সাধারণ মানুষকে খাদ্য সামগ্রী সহ অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে আসছেন বলে তিনি জানান। সরকার ঘোষিত লকডাউনের কারণে আমার এলাকায় হাজারো মানুষ কঠিন হয়ে পড়ায় সেই সময় আমি আমার নিজ নির্বাচন এলাকায় নিজ প্রতিনিধিকে থাকার মতো অসহায় অপরিচিত ভ্যান চালক, অটোবাইক, হোটেল শ্রমিক, এটিএম, প্রতিবন্ধী, কুমার, মুচি সাধারণ মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করি। করোনা ভাইরাস শেষ না হওয়া পর্যন্ত আমার এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত ছিল এবং প্রতি বছর শীতকালে আমার নির্বাচন এলাকার প্রতিটি ইউনিয়ন ও পরিষদের বর্ষায় অপরিচিতের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে থাকি। আমি শুনলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী হিসেবে দিনাজপুর পাঁচ পার্বতীপুরে নির্বাচন এলাকায় নির্বাচন করার ইচ্ছা অর্জন করছি। আমি আশা করি আপনারা আজকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন প্রত্যাশী হিসেবে দিনাজপুর আসনের পার্বতীপুর ফুলবাড়ি এলাকায় নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেন। সর্বশেষে তিনি তার দলের প্রয়াত রাষ্ট্রপতি 48,000 গ্রাম বাংলা নয়নমণি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের আনুষ্ঠানিকভাবে রুহের মাগফিরাত কামনা করেন এবং পাশাপাশি বর্তমান পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি সহ সকল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা করে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন। ইসমাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।